সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোডে। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আজকে আলোচনা করব। এজ এ বিদ্যুতের ইঞ্জিনিয়ার এবং গ্রাহক হিসাবে দুজনেরই এই টপিকসটি জানা প্রয়োজন। কারণ হলো যে এই যে আমরা গ্রাউন্ডিং কেন করি, গ্রাউন্ডিং করার মেইন উদ্দেশ্য এই সঠিক কানেকশন কিভাবে দিতে হয়, ভুল কানেকশনে কি বিদ্যুৎ বিল বেশি আসে, মানে গ্রাউন্ডিং করলে কি বিদ্যুৎ বিল বেশি আসে, এর কথার যে সত্যতা বা যথার্থতা কতটুকু, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা এই গ্রাউন্ডিং কি আসলে এই বিষয়ে একটু জানি। যে গ্রাউন্ডিং বা আর্থিং আমরা বলি, এটা আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি এটা আর্থিং এর এক প্রকারের মধ্যে পড়ে, যেটা নিউট্রাল গ্রাউন্ডিং। অর্থাৎ একে আমরা গ্রাউন্ডিং বলি, মাটির সাথে কানেক্ট করা হয় নিউট্রালের সাথে, এনার্জি মিটারের সাথে, ঠিক আছে, নিউট্রাল পয়েন্টের। তো এর মেইন কারণ হলো যে আপনার বৈদ্যুতিক বিভিন্ন যে শর্ট সার্কিট হতে পারে লাইনে, অথবা বজ্রপাত হতে পারে মেইন লাইনে, এর কারণে হাজার হাজার বা লক্ষ লক্ষ ভোল্টেজ বা অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়। এগুলো আপনার জন্য জানমালের ক্ষতি স্বরূপ আপনার যে বিদ্যুতের ইনস্ট্রুমেন্ট গুলো থাকে এগুলো কিন্তু মানে পুড়ে যেতে যাওয়ার জন্য যথার্থ আর কি, এবং যে কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারে, আগুনও লেগে যেতে পারে বাড়ি ঘরে। তো এর হাত থেকে এই গ্রাউন্ডিং যদি একটি লাইন শর্ট করা থাকে মাটির সাথে, তাহলে এই শর্ট পথ দিয়ে দেখা যায় যে আপনার এই যে ওভার ভোল্টেজ এবং ওভার কারেন্ট, বজ্রপাত বা অন্য যে কোনো কারণে হতে পারে, সেটা এই মাটিতে প্রবেশ করার কারণে দেখা যায় যে আপনার এনার্জি মিটার বা ব্যবহৃত লোডগুলো আল্লাহর রহমতে বলতে পারি যে এটা সেফটিতে থাকে, জাস্ট একটা মাধ্যমে। তো এই যে গ্রাউন্ডিং, দেখুন যে এই গ্রাউন্ডিংটা আসলে আমরা অনেক গ্রাহক আছে, যেহেতু আমি একটা ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানে জব করি, সেই ক্ষেত্রে অনেক গ্রাহককে যখন আমরা গ্রাউন্ডিং করতে বলি তখন গ্রাহক বলে যে স্যার গ্রাউন্ডিং করবো না। কারণ হলো কি, গ্রাউন্ডিং করলে বিদ্যুৎ বিল বেশি আসে। কিভাবে জানলেন যে আমার পাশের বাসায় একজন করেছে? তখন আমরা ওটা ওরা লোকালি ইলেকট্রিশিয়ান দ্বারা করে নেয়, তো তখন যদি আমাদের লাইনম্যান হেল্পার বা আমরা নিজেরাও যাই, গিয়ে দেখি যে তার গ্রাউন্ডিং এর কানেকশনটা ভুল হয়েছে, যার কারণে বিদ্যুৎ বিলটা অরিজিনালি বেশি আসতেছে। কিন্তু এই যে গ্রাউন্ডিং এর যে কানেকশন, এই যে গ্রাউন্ডিং এর কতটা গুরুত্ব যখন গ্রাহককে বলি, তখন সে গ্রাউন্ডিং করতে আগ্রহী এবং বলে যে সঠিকভাবে কিভাবে কানেকশন দিতে হবে বা করবো, সেই বিষয়ে বলতে হয়, বললে তারা গ্রাহকটা করে নেয়। তো এই যে দেখুন যে আমি যে কানেকশনটা দেখিয়েছি, এই গ্রাউন্ডিং এর কানেকশন, তো এই গ্রাউন্ডিং এটা কিন্তু একটা, ঠিক আছে, ভুল, এটা ভুল একটা পদ্ধতির কানেকশন হয়েছে। এইভাবে দিলে বিদ্যুৎ বিল অবশ্যই বেশি আসবে। তো কিভাবে দিতে হবে সেটা আমরা পরে আলোচনা করতেছি। এই ভুল কানেকশন দেওয়ার কারণে কেন বিদ্যুৎ বিল বেশি আসবে সেটা যদি আমরা আলোচনা দেখি, যে দেখুন এই যে পুল থেকে, একটু ক্লিয়ার করে একটু বোঝার চেষ্টা করুন, এই যে পুল থেকে যে লাইনটা আসলো, ঠিক আছে, দুইটা ফেজ বা থ্রি ফেজ সাপ্লাই সিস্টেম আছে। তো এইখানে আচ্ছা, তার পূর্বে একটা বিষয় জেনে নেই, আমাদের একটু এটা জানতে হবে যে একটা সার্কিট, এটা একটা ভাল্ভ দিলাম, হ্যাঁ, এখানে আমরা সোর্স দিলাম, অর্থাৎ পজিটিভ নেগেটিভ, এটা ডিসি সোর্স যদি সাপোজ বলি তাও একই কথা। অর্থাৎ কারেন্টের সার্কিট কমপ্লিট করার অর্থ হলো যে কারেন্ট যেই পথ দিয়ে যাবে, ধরুন এই পথ দিয়ে 1 ampere কারেন্ট যাচ্ছে ইনকামিং এই ভাল্ভের মধ্যে, সে ভাল্ভটাকে জ্বালিয়ে আবার এই 1 ampere কারেন্ট ব্যাক করবে। ব্যাক করে কি হবে, সেটা পূর্বের অবস্থায় ফিরে আসবে। তাহলে কিন্তু তখন কি হবে, যে সার্কিটটা কমপ্লিট হলো, এর ভাল্ভটা জ্বলবে। যদি এখানে কাটা থাকে তাহলে কিন্তু এই ভাল্ভ জ্বলবে না। তবে এই যে লাইনের সাথে যদি আমি নিয়ে না আসি, যদি আমি মাটির সাথে দিয়ে দেই, তাহলেও কিন্তু আপনার এই ভাল্ভটি জ্বলবে। কারণ এই যে গ্রাউন্ড পেয়েছে, কেন, যেখানে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, কথাটা একটু ক্লিয়ারলি বুঝেন, যেখানে বিদ্যুৎ আমরা উৎপাদন করতেছি সেই উৎপাদন আর জেনারেশন স্টেশনেও মাটিকে গ্রাউন্ড হিসাবে ব্যবহার করার জন্য এই যে প্রোটেকটিভ ডিভাইস গুলো, অর্থাৎ গ্রাউন্ডিং বা আর্থিং যেটা আমরা ব্যবহার করি, মাটি দিয়ে ওভার কারেন্ট বা ওভার ভোল্টেজ প্রেরণ করার জন্য মাটিকে আমরা তার হিসাবে ব্যবহার করি, অর্থাৎ একটা কানেক্টিভ ডিভাইস হিসাবে ব্যবহার করে থাকি মাটি। অর্থাৎ এই জেনারেটিং স্টেশনে এটাকে গ্রাউন্ডিং করা হয়েছে, এক নম্বর। তারপর হলো ডিস্ট্রিবিউশন, বিভিন্ন সাব স্টেশনে বা পাওয়ার গ্রিডের যে সুইচিং স্টেশন গুলো আছে সেইখানে গ্রাউন্ডিং করা হয়েছে। এবং দেখবেন যে যদি খেয়াল করেন যে লাইন গুলো যে টানা হয়েছে, দেখা 1-2 পুল পরে পরেও কিন্তু আপনার এই যে আর্থের সাথে এই লাইনকে গ্রাউন্ডিং করে দেওয়া হয়েছে, ঠিক আছে, বা ট্রান্সফরমারের সাথে বডি নিউট্রাল কমন করে গ্রাউন্ডিং করা হয়। অর্থাৎ এই মাটিকে যথাযথভাবে যদি আমার কোনো কারণে লাইনের নিউট্রাল ফেল হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে জানি আমরা মাটিকে গ্রাউন্ডিং হিসেবে একটা কন্ডাক্টর হিসেবে ব্যবহার করতে পারি। এই বিষয়টি বুঝতে হবে এই কথার আগে। তো দেখুন যে এখন এই যে আমরা ফেসটা যে দিলাম, এখান থেকে আমরা লাইনটা নিলাম, ব্লু কালারটা ফেস আর ব্ল্যাকটা হলো নিউট্রাল। তো এই ফেস এবং নিউট্রাল দিলাম, এখানে এনার্জি মিটারের কার্যক্রম পরিচালনা, মানে রিডিং কি পরিমাণ উঠবে সিটিভিটি হয়ে, তারপরে গ্রাহকের লোড সাইডে গেল। গ্রাহক এই সাইডে ধরুন যে ফ্যান বলি, তারপরে টিভি বলি, ঠিক আছে, লাইট টাইপ যেটাই বলি, আমরা গ্রাহক তার ব্যবহার করতেছি, ব্যবহার করে পূর্বের অবস্থানে আবার কারেন্ট ফিরে আসবে। যে গ্রাহক যে বিদ্যুৎ গুলো ব্যবহার করতেছে, কি পরিমাণ কারেন্ট এই ইনস্ট্রুমেন্ট গুলো খাচ্ছে, সেটাই হলো লোড, ঠিক আছে। এখন লোড ধরেন যে এখানে 5 ampere গ্রাহক, অর্থাৎ এর সাথে কে ডব্লিউ এইচ আমরা নিয়ে আসলে, তার মানে ভি ইন্টু আই ইন্টু টি বলতে পারি, অথবা
এখানে পাওয়ার ইনটু সময়, ঠিক আছে, কতটুকু সময় কতটুকু পাওয়ার ব্যবহার হলো সেটার মেকানিজমে এখানে কিলোওয়াট আওয়ার আসে। আমরা এগুলো পরে বুঝাবো এবং পূর্বে বুঝিয়েছি, এত ডিপলি এখানে যাচ্ছি না, কারণ এই টপিক নিয়ে আমরা আলোচনা করি। তো এই যে লোড যে ব্যবহার করতেছেন, লোডটা জাস্ট আমরা অ্যাম্পিয়ার দিয়ে বোঝাচ্ছি যে এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট লোড নিচ্ছে, তাহলে অর্থ কি 5 অ্যাম্পিয়ার কারেন্ট আবার ব্যাক করবে, ব্যাক করে সে কি করবে এই মিটার হয়েই আবার পূর্বের অবস্থা ফিরে আসবে। এখন যে এনার্জি মিটার গুলো বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ব্যবহার করে, এগুলো ফেজ দিয়ে যে কারেন্ট যাবে সেটাও কাউন্ট করবে, এবং নিউট্রাল দিয়ে যে কারেন্ট ব্যাক করবে সেটা যদি সমান না হয়, তাহলে সেই ক্ষেত্রে যদি নিউট্রাল কারেন্ট বেশি হয় সেটারও কিন্তু বিদ্যুৎ বিল এই মিটার কাউন্ট করবে। এগুলো ন্যানো সেকেন্ডে মোটামুটি কাজ করে আর কি। আর এই যে যদি আবার ফেজের নিউট্রালের সে ফেজের বেশি হয় সেই ক্ষেত্রে কাজ করবে, অর্থাৎ ইকুয়াল ব্যালেন্স যে একটা বিষয় এটা থাকতে হবে, না থাকলে কম বেশি হলে সেই ক্ষেত্রে এই নিউট্রাল অর্থাৎ এটা কি করে ফেজ কারেন্ট কেও কাউন্ট করে, নিউট্রাল কারেন্ট কেও কাউন্ট করে। তবে যদি সমান না থাকে, যদি নিউট্রাল কারেন্ট বেশি থাকে সেটার বিদ্যুৎ বিল এটা উঠবে, আর সমান থাকলে কোনো প্রবলেম নেই, আবার যদি নিউট্রাল ফেজ বেশি থাকে সেই ক্ষেত্রে বিদ্যুৎ বিল উঠবে। তো এখন দেখুন যে বিষয়টা মেইন বিষয়, এখন এই যে 5 অ্যাম্পিয়ার কারেন্ট, কারেন্ট কিন্তু সার্বক্ষণিক লোডে আপনার বাসা বাড়িতে সমস্ত জায়গায় লাইনের একদম ইলেকট্রন গুলো বিস্তৃত ভাবে আসতে সার্বক্ষণিক ঘোরাঘুরি করতেছে। আপনি যতটুকু টাইনে নিতে পারেন অর্থাৎ যা ব্যবহার করবেন তাই কিন্তু আপনার জায়গায় চলে যাবে, আবার ছেড়ে দিবেন, কার্যক্রম শেষ, ব্যাক করবে, ঠিক আছে, সহজ কথায়। এখন এই যে পুলগুলোতে অন্যান্য গ্রাহকেরও কিন্তু লাইন বিদ্যমান আছে, তাদের ফেজ গুলো এসে সমস্ত একটা নিউট্রাল কারেন্ট লাইন থাকে, থ্রি ফেজ হলেও এবং সিঙ্গেল ফেজ হলেও সবাই সব এসে কিন্তু এই যে ফেজ গুলো এসে সবার ফেজ এসে এখানে নিউট্রাল এসে মিশাছে, ঠিক আছে, যত ফেজ আছে বাসা বাড়ি এইভাবে সবগুলোর ফেজ থেকে থ্রি ফেজ হোক সিঙ্গেল ফেজ হোক সবার কারেন্ট এই নিউট্রাল কারেন্ট এসে মিশতেছে। এখন এই যে পুলের কাছে আসলো, দেখুন যে আমরা সবাই মানে সবকিছু বাধা বিপত্তির চেয়ে সহজ রাস্তা সবাই খুঁজি। তো কারেন্টের ইলেকট্রন গুলো যখন ব্যাক করে, এদের একটা বিশেষ ধর্ম যে এরা যে ব্যাক করবে, এখন মাটি দিয়েও ব্যাক করতে পারে বা লাইন দিয়েও করতে পারে, এটা কিন্তু কোনো ম্যাটার না, জাস্ট তার পূর্বের অবস্থান যেখান থেকে আসলো উৎপাদন হলো সেখানে গিয়ে তার সার্কিট কমপ্লিট করতে পারলেই হলো, বা যেখান থেকে তার ফেস পেলো। হ্যাঁ, তো এখন তার মানে দেখুন যে এই যে কারেন্ট সবার ফেস কারেন্ট এসে তারপরে কি হলো নিউট্রালে যুক্ত হলো, এখন নিউট্রালের কারেন্টটা কিন্তু অনেক পরিমাণ বেড়ে গেল। বেড়ে গেলে এখন এই যে দেখুন যে এই দিকে একটি রাস্তা, সে নিউট্রাল দিয়ে একটি রাস্তা পেলো, আবার যখন আপনার নিউট্রাল আছে মিটার এদিকে, পূর্বে কি বললাম কারেন্ট সব জায়গায় বিরাজমান ঘোরাঘুরি করতেছে, ফেজ কারেন্ট এবং নিউট্রাল কারেন্ট সবগুলো, ঠিক আছে, তো যখন এই দিক দিয়ে সে যখন কাছাকাছি আপনার পুলিশ সার্ভিস লাইন বা আপনার পাশের বাসার যে নিউট্রাল কারেন্ট এটা যখন এই দিক দিয়ে আসলো, তখন কিন্তু এই কারেন্ট আপনার মিটার হয়ে এই দিক দিয়ে সে সহজে একটা রাস্তা পেলো। তখন দেখুন যে মাটির একটা রেজিস্ট্যান্স আছে, যার কারণে আপনার এই কারেন্ট কিছু এই দিক দিয়ে যাবে, কিছু কারেন্ট এই দিক দিয়ে যাবে, আবার আপনার কারেন্টও দেখা যায় যে কিছু এই দিক দিয়ে আসবে, আপনার আবার কিছু কারেন্ট এই দিক দিয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি যে 5 অ্যাম্পিয়ার লোড নিলেন কিন্তু গ্রাউন্ডিংটা লোড সাইডে হওয়ার কারণে এই দিকটাও কিন্তু কিছু পরিমাণ অ্যাম্পিয়ার ব্যবহার হবে, 2 বা 3 অ্যাম্পিয়ার আমরা বলতে পারি, ঠিক আছে। এই যে তো যখন এটা ব্যবহার হচ্ছে, তার মানে বললাম কি এনার্জি মিটারে নিউট্রাল কারেন্ট যদি বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা কাউন্ট করে, তার মানে তখনই যে ওভার কারেন্ট ওকে গ্রাউন্ডিং যে ফ্লো হচ্ছে আপনার বা অন্য সবাই যে ব্যবহার করতেছে, কারণ এটা তো সবসময় বিরাজমান, এইদিকে আসতেছে এইদিকে আসতেছে, ঠিক আছে, আপনার লোডের দিকে ব্যবহার করতেছে, এই কারেন্টের কারণে কিন্তু আপনার এই এনার্জি মিটারে বিল আসবে, ঠিক আছে, এই ভুল কানেকশনের কারণে। হ্যাঁ, তবে আমরা যদি এইভাবে কানেকশন না করি, এটা দিয়ে আমরা এই যে সোর্স সাইড অর্থাৎ সাপ্লাই সাইডের এই নিউট্রাল দিয়ে যদি গ্রাউন্ডিং আমরা করি, তাহলে কিন্তু আমার বিদ্যুৎ বিল বেশি আসবে, কারণ মিটারের আউটগোয়িং এ বা লোড সাইডের বিদ্যুৎ না যাওয়া পর্যন্ত, ইনকামিং এ থাকা পর্যন্ত বিদ্যুৎ বিল মিটার কাউন্ট করতে পারবে না, কারণ এখানে তার সিটিভিটি ক্রস করে নাই। তখন কি হলো যে আপনার কারেন্টই হোক বা এই অন্যান্যদের কারেন্টই হোক, নিউট্রালের ইনকামিং পোর্ট থেকে সরাসরি মাটিতে চলে গেল, এবং যদি লাইনে কোনো ওভার ভোল্টেজ বা কারেন্ট কোনো কারণে সৃষ্টি হয় সেটাও আপনার মিটারে ঢোকার আগেই কি সরাসরি মাটিতে চলে যাবে এই গ্রাউন্ডিং বা শর্ট পথের মাধ্যমে, ঠিক আছে। তাহলে দেখুন যে গ্রাউন্ডিং এর কতটুকু গুরুত্ব এবং গ্রাউন্ডিং ভুল কানেকশনের কারণে কি জন্য বিদ্যুৎ বিল বেশি আসে সে বিষয়ে আমরা ডিসক্রাইব করলাম। আপনারা সবসময় গ্রাউন্ডিং করবেন, এটা একটা প্রোটেক্টিভ ডিভাইস, ভালো রকম প্রোটেক্টিভ ডিভাইস, তো এটা আপনার এই গ্রাউন্ডিংটা সবসময় সাপ্লাই সাইডে বা লোড সাইডে নিউট্রাল পয়েন্টে হবে। যদি কারো বিদ্যুৎ বিল বেশি আসে বা ধরতে পারেন যে এই ভিডিও দেখার পর আমার গ্রাউন্ডিং কানেকশন ভুল আছে, সেই ক্ষেত্রে অফিসে যোগাযোগ করে বিদ্যুৎ বিলের কপির মাধ্যমে আবেদন দিলে অফিস থেকে কর্মকর্তা বা লাইনম্যান হেল্পার এসে আপনাকে এটা সঠিক পরামর্শ দিয়ে এটা চেঞ্জ করার জন্য কিভাবে কি করতে হবে সে বিষয়ে ব্যবস্থা নিবে। তো আশা করি এই ভিডিও আপনার বিদ্যুৎ গ্রাহক এবং যারা ইঞ্জিনিয়ার আছেন বিদ্যুৎ সেক্টরে জব করেন তাদের জন্য খুব উপকার আসবে। সবাই ভালো থাকেন, আমাদের সঙ্গেই থাকেন, আল্লাহ হাফেজ।